এটা রিয়াদ এয়ারপোর্টে প্রবেশ করার রাস্তা, জানে এবং বামে খেজুর গাছ, অনেকগুলো খেজুর গাছ লাগানো হয়েছে রাস্তার পাশে। সামনে যে ডানে দেখতে পাচ্ছেন একবার খালি মাঠ, ওটা বিমান উঠানামা করে, উঠানামা করার জায়গা হচ্ছে যেটা ডানে বড় দেখা যাচ্ছে। আর এখানে পুলিশের গাড়ি একটা পিছন চলে গেছে, কারো কোনো হেল্প লাগলে এই পুলিশরা হেল্প করে। তো সামনে এয়ারপোর্ট দেখা যাচ্ছে, জানে যে অনেকগুলো গাড়ি পার্কিং করা আছে। এটা হচ্ছে পার্কিংয়ের জায়গা এবং বামেও পার্কিংয়ের জায়গা। এখানে পার্কিং করতে হলে প্রতি ঘন্টায় 2 রিয়াল করে লাগে, সরি 2 রিয়াল না 3 রিয়াল, প্রতি ঘন্টা 3 রিয়াল করে দিতে হয় যে পার্কিং করতে হলে। তো আমরা চলে আসছি সেই এয়ারপোর্টের যে টার্মিনালে। আর এখানে 2টা টার্মিনাল আছে, একটা হচ্ছে এ দেশে যে কোনো সিটি থেকে আসা যাবে, একটা টার্মিনাল থেকে বের হওয়া যায়। আর একটা টার্মিনাল হচ্ছে ইন্টারন্যাশনাল টার্মিনাল, যেটা থেকে অন্য অন্য দেশ থেকে মানুষ আসে। তো যেটা ইন্টারন্যাশনাল টার্মিনাল সেটা এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে। তবে এয়ারপোর্ট একইটাই, টার্মিনাল 2টা আলাদা আলাদা, এয়ারপোর্ট কিন্তু একই এয়ারপোর্ট। এখানে টার্মিনালের সামনে পার্কিং করার কোনো সিস্টেম নেই, আপনি এখানে যাত্রীর জন্য অপেক্ষা করতে পারেন 5 মিনিট পর্যন্ত। তো আমি এখন চলে যাচ্ছি, আপনাকে দেখাচ্ছি একটা বিমান, এটা হচ্ছে সৌদি এয়ারলাইন্স। হয়তো যাত্রী নামাচ্ছে আর না হয় উঠাচ্ছে, তবে সেটা তো আমি জানি না, দেখা যাচ্ছে না, তাই পুরোপুরি শিওর বলতে পারতেছি না।